سلام تي داشلشن داشلشن for for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد যাবতীয় প্রশংসা এবং গুণগান সবটুকু তারিফ এবং স্তুতি সেই মহিয়ান আল্লাহ রবুল্লাহ আলমিন শাহী দরবারে পেশ করছি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিন ইসলামের মতো এত উন্নত এত সমৃদ্ধ এবং এত বিশুদ্ধ দিন দান করেছেন আমরা এই জন্য ইসি বারিপাকে দরবারে অন্তর অন্তস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর অবরিত সরাত সাল্লাম বর্ষিত হোক প্রিয় রসুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সলিল্লা আলি সাল্লামের প্রতি আমরা সকলেই ইসি মহান নবীর প্রতি সালাতাম পেশ করি সকলেই পড়ি সল্লা আলি ওসাল্লাম তো আমরা এ পর্যায়ে জিকির প্রশ্নোত্তর গ্রুপে প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাই ইনশাআল্লাহ তো আমাদের প্রাণপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা এখন অনলাইনে আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা প্রশ্ন পাঠান ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ যদি তফসিল দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আর আমার আওয়াজ ক্লিয়ার কিনা একটু আপনারা আশা করি কমেন্টে রিপ্লাই করবেন আমার আওয়াজ স্পষ্ট কিনা যে আমাদের দর্শক সম্মিত দর্শক এবং শ্রোতা আমি অনুরোধ সবাইকে অনুরোধ করব। যে আপনারা সে করি আমার আওয়াজ সকলে শুনতে পাচ্ছেন আপনারা রিপ্লে করবেন এবং ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন সুন্দরভাবে স্পষ্ট ভাষায় বলার লেখার চেষ্টা করবেন যাতে ইংরেজি বা বাংলিশ বাংলা অক্ষরে কেউ লেখা প্রশ্ন করবেন না বরং প্রশ্ন করবেন সাবলীল বাংলা ভাষায় এবং সংক্ষেপে স্পষ্ট করে তো যাই হোক এখানে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্ন উত্তরগুলো করেন তো এখানে একটি প্রশ্ন এসেছে মনোয়ারা চৌধুরী প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ কবরের ফেরতা এবং আজাবের মধ্যে ব্যবধান কি প্লিজ জানাবেন তো যাই হোক কবরের আজাব কবরের যেটা আজাব সেটা তো এক ভয়াবহ বিষয় যেটা প্রত্যেকেই যারা আল্লা আলার নাফারমানি করে আল্লাহ এবং রাসুলি করিম সাল্লাহ সাল্লামের নির্দেশের বাইরে জীবন জীবনযাপন করে তাদেরকে তিনি সেই কবরের ভয়াবহ আজাবের মধ্যে নিক্ষেপ নিক্ষেপ করবেন তাদেরকে ভয়ানক বিষাক্ত বিচ্ছু দংশন করবে এবং তাদেরকে জাহার নামের আগুনের তৈরি বিছানা তাদের নিচে বিছিয়ে দেওয়া হবে এবং জাহার নামের সাথে কানেকশন তৈরি করা হবে এবং মন্ডলী হাতুড়ি দ্বারা পেরাতে থাকবেন এভাবে যে সমস্ত কথাগুলো হাদিসে এসেছে এগুলো হচ্ছে কবরের আজাব নাবী আকরম সাল্লি সাল্লাম আল কবর রাজ জান্না উজ্জান্না হফরত হ্যাফারের নার নিশ্চয় কবর হচ্ছে জান্নাতের একটি বাগিচা অথবা জাহান নামের একটি গর্ত তো যাই হোক এই কবর এটা আজাবের কারণ হতে পারে কবরটা কবরে আজাবও হতে পারে আবার কবরে আল্লাহর পক্ষ থেকে সুখ এবং নেয়ামত এসে একজন মৃত ব্যক্তি বা কবরে গিয়ে আলামে বজ্জাহের মধ্যে প্রশান্তি অনুভব করতে পারে দুটোই সম্ভব এটি নির্ভর করতেছে তার ইমান আমা আমলের উপরে এবং ফেরেস্তা মন্ডলি তাদের তাকে তাকে যে প্রশ্ন করবেন সে তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার উপরে তো এই জিনিসটা হচ্ছে মানে কবরের আজাব তবে কবরের যে ফেতনা এ বিষয়টি এই মুহূর্তে আমার এখন স্পষ্ট জানা নেই এই জন্যে আমি এই ফেতনার বিষয়টি উল্লেখ করছি না বলে দুঃখিত ইনশাল্লাহ পরে পরবর্তীতে বিষয়টা জেনে আমি ইনশাল্লাহ আমি ভালো করে জেনে তারপরে জানাব আশরাফ উদ্দিন সাদিক সাদিক সাহেব প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আহমতুল আসসালাম আহমতুল্লাহ বরকাত প্রস্রাব করার পর সাবধানতার জন্য গলা খাখড়ানো দেওয়া খাখরানো দেওয়া বা চল্লিশ কদম হাঁটার বিধান আছে কি ধন্যবাদ জনাব আশরাফ উদ্দিন সাদিক ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন কারণ আমাদের সমাজে এই বিষয়টি খুব ব্যাপক আকারে দেখা যায় যে যখন মানুষ টয়লেটে যায় বা পেশাব করে তারপরে দেখা যায় যে তারা অনেকেই তার লজ্জাস্থানে টিস্যু অথবা কাপড় কাপড়ের টুকরা অথবা ঢিলা ইত্যাদি নিয়ে হাটে আবার অনেকেই গলা খাঁকড়ায় অথবা অনেকে উঠা করে আসলে এটা কতটুকু সৎসম্মত আমরা বলবো যে এটা দিনের মধ্যে এক প্রকার বাড়াবাড়ি ছাড়া অন্য কিছু নয় কারণ রাসুল ইকরাম সাল্লা আলীহসাল্লাম এবং সাহাবে ইকরাম থেকে এ মর্মে কোনো প্রমাণ নেই যে তারা এই কাজগুলো করতেন অথচ তারা আমাদের থেকে বেশি ছিল আমাদের থেকেও তারা বেশি আল্লাহকে ভয় করতেন তাদের মধ্যে তাকওয়া পরহেজগারিতা এবং দিনদারি আমাদের থেকে অনেক গুণ বেশি ছিল এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু সাহাবেকরাম থেকে এই মর্মে কোনো প্রমাণ নেই বরং বরং সাহাবেকরাম যেটা করতেন বা আসলে আকরাম সাল্লু ইসলাম যেটা করতেন সেটা হচ্ছে তারা পানি ব্যবহার করতেন পানি না পেলে পানির বিকল্প হিসেবে তখন ঢিলাকুলুপ ইত্যাদি ব্যবহার করতেন তো মোট কথা পানির থেকে উত্তম অন্য কিছু নেই পবিত্রতা অর্জন করার জন্যে সুতরাং আমরা যখন মানে পেশাব করব পেশাব করার পরে আমরা পানি দ্বারা যদি সুন্দরভাবে ধৌত করে নেই বা আমরা যদি সেই স্তিঞ্জার কাজটা সেরে নেই এটা আমাদের জন্য যথেষ্ট হবে পক্ষান্তরে যদি আমরা এই যে যেই কাজগুলো আমাদের সমাজে যেটা চলতেছে এটা যদি করি তাহলে আমরা বলবো যেটা এক প্রকার মানে সরমের বিষয় বা এটা লজ্জাহীনতার কাজ বা এটা একদিন প্রকার অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া অন্য কিছু নয় নবী আকরাম সাল্লাহুসাল্লাম সাল্লাম আকরাম যেই জিনিসটা করেননি তাবিয়নগঞ্জ যেটা করেননি বা আল্লাহ রাসুল যেটা সাহাবিদেরকে তার উম্মতকে শিক্ষা দেন নাই সেটা যখন আমরা যদি অতিরিক্ত সতর্কতার জন্য করতে চাই তাহলে নিঃসন্দেহে এটি দিনের মধ্যে বাড়াবাড়ি হিসেবে গণ্য হবে এটা অবশ্যই আমাদের জন্য পরিত্যাজ্য আল্লাহ যেন আমাদের সবাইকে দিনে সঠিক বুঝ দান করেন আল্লাহ মাহমিন জি আমরা তারপরে পরবর্তী ইনশাল্লাহ আরো যাদের প্রশ্ন আছে দয়া করে আপনার প্রশ্ন করুন ইনশাল্লাহ আমরা দান করেন আহ রাজিয়া রহমান আপনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি যদি আমাদের সম্মান দর্শক শ্রোতাদের কোনো প্রশ্ন থাকে আপনারা লিখিত আকার প্রশ্ন করুন আর প্রশ্ন না থাকলে আমরা হয়তো বা লাইভ থেকে বিদায় নেব কারণ আমরা যেহেতু এখানে লাইভের প্রশ্ন উত্তরের জন্য এসেছি সুতরাং প্রশ্ন যদি থাকে তবেই শুধুমাত্র আমরা এখানে ইনশাআল্লাহ কন্টিনিউ করবো যে আশা করি আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন যদি আওয়াজ আপনাদের কাছে পৌঁছে আশা করি আপনারা রিপ্লাই করবেন বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন করবেন তো হয়তো বা কারো কোনো প্রশ্ন নেই জন্য আপাতত তাহলে আমি বিদায় নিতে চাচ্ছি আমাদের দর্শক শ্রোতা যে ভাইরা আছেন এখানে একটা প্রশ্ন এসেছে আমাদের মনোরা চৌধুরী মুনি আপনি প্রশ্ন করেছেন আসসালাম হাজবেন্ড নামাজ পড়ে না নামাজে আগ্রহ নেই তা একজন স্ত্রী হিসেবে আমি কি করতে পারি আমি চাই যে সে নামাজই হোক আপনার পরামর্শ চাই এক বোনের প্রশ্ন ধন্যবাদ মনোয়ারা চৌধুরী দুর্ভাগ্য হলো সত্য যে এই ধরনের প্রশ্ন মানে খুবই অনেক প্রশ্ন আমাদের কাছে এই মর্মে প্রশ্ন আসে যে স্বামী নামাজ পড়ে না স্বামীর চরিত্র ঠিক নাই বা স্বামী নানা ধরনের অন্যায় অপকর্মে জড়িত এক্ষেত্রে স্ত্রীগণ নানা সমস্যায় থাকেন তারা টেনশন করেন তাদের স্বামীর ব্যাপারে তো এই ব্যাপারে আসলে কি করণীয় প্রথম কথা হচ্ছে যে নামাজের মতো গুরুত্বপূর্ণ এবাদত ইসলামে আর অন্য কিছু নেই একজন মানুষ লা তিদ ইহ উচ্চারণ করার পরে এই কালিমার মাধ্যমে ইসলামে অনুপ্রবেশ করার পরে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটি তার জন্য অপরিহার্য সেটি হচ্ছে পাঁচ অক্ত সালাত নবী আকরম সাল্লা সাল্লাম মোয়াজবিন জবাল রদি আল্লাহ তালাকে যখন এমানে প্রেরণ করেছিলেন তখন তিনি তাকে বলেছিলেন যে ইন্নাকাতি কম আহুল কিতাব তুমি যাচ্ছ এমন একটি সম্প্রদায়ের কাছে যারা মূলত আহলে কিতাব অর্থাৎ তাদের তারা ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় তাদের কাছে কিতাব নাজর হয়েছিল তাওরাত এবং ইনজেল ফলিয়া কুন আউআ আলাহ ইল্লাল্লাহ অতএব তোমার কর্তব্য হবে তুমি তাদেরকে সর্বপ্রথম এই লা ইহি ই্লাহর এই সাক্ষ্যদানের দিকে তুমি আহ্বান জানাবে অর্থাৎ তারা যেন এই কথা স্বীকৃতি প্রদান করে বা সাক্ষ্য প্রদান করে যে লয় ইহাল আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তো অর্থাৎ এই স্বীকৃতি প্রদান যদি তারা করে তারপরে তাদের কাজ হবে কি আলিম ইফত আলহিম হমসিল অতএব আপনি তাদেরকে কথা জানিয়ে দিন যে আল্লাহ আল্লা সুবহান আলা তাদের উপরে দিনে এবং রাত্রে পাঁচ অক্ত সালাদ ফরজ করেছেন তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পারছি যে কালিমাত শাহাদা বা শেহাদাত বাণী উচ্চারণ করার পরে ইল্লাল্লাহ এই শাহাদত বাণী উচ্চারণ করার পরে একজন মুসলিমের জন্যে অপরিহার্য দায়িত্ব হচ্ছে পাঁচ অক্ত সালাদ কায়েম করা রাসুল আকরম সাল ইসলাম বলেছেন মানে তারকুসলাহ তার মধ্যে আম্মেদান ফরা যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করবে আল্লাহ সেজন্য কুফুরি কুফুরি করবে তিনি আরো বলেছেন আল আহদুল্লা দি বাইন বৈন তারকুস তরকুসালাহ আমাদের মাঝে এবং কাফের মুশেকদের মাঝে যে চুক্তি সেটা হচ্ছে সালাদ পরিত্যাগ করা অর্থাৎ সালাদ যে ব্যক্তি পরিত্যাগ করবে সে হচ্ছে কাফের দলভুক্ত আর যে ব্যক্তি সালাদ কন্টিনিউ করবে সালাদ আদায় করবে সে হচ্ছে মোমিন্দা অন্তর্ভুক্ত তো এই সমস্ত হাদিসের আলোকে অনেক আলেম বলেছেন যে কেউ যদি নামাজ পরিপূর্ণভাবে পরিত্যাগ করে দেয় নামাজ মোটেও না পড়ে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে আর আর কেউ যদি নামাজের ব্যাপারে যেটা অনেক আলেমের বক্তব্য যে কেউ যদি নামাজ স্বীকার করে নামাজের গুরুত্ব উপলব্ধি করে বা সে এটা মনে করে যে নামাজ পড়ার দরকার কিন্তু শয়তানের অস্বাসা বা মনের কুপ্রবৃত্তির তাড়নায় নামাজ থেকে দূরে থাকে তাহলে নিঃসন্দেহে সে বড় গুনাহে লিপ্ত এবং সে ফাসিক এবং ইসলাম থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক কেউ কেউ বলেন যে সে ইসলাম থেকে পরিপূর্ণ বহিষ্কৃত হয়ে যাবে কেউ যদি কেউ নামাজ পরিত্যাগ করে আর তবে আরেক দল আলেম বলছেন যেন ইসলাম থেকে পরিপূর্ণ বহিষ্কৃত হবে না যতক্ষণ পর্যন্ত নামাজকে সে স্বীকার করে হ্যাঁ অর্থাৎ সে যদি নামাজকে যখন অস্বীকার করবে নামাজের ফরজিয়াতকে যখন সে মানে মনে করবে যে না এ ধরনের নামাজ পড়া কোনো প্রয়োজন নেই তখন সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে বা ইসলামের গণ্ডি সীমার মধ্যে সে থাকবে না তো যাই হোক একজন স্বামী সে যদি নামাজই হয় তবে তো আলহামদুলিল্লাহ কিন্তু নামাজ নামাজের ক্ষেত্রে যদি অলসতা দেখায় বা নামাজ যদি মাঝে মাঝে পড়ে বা নামা মাঝে মাঝে ছাড়ে বা হয়তোবা বা মানে তাকে যদি তাগাদা দেওয়া হয় তখন নামাজে যায় কিন্তু তাগাদা না দিলে বা তাকে ঢিল দিলে সে নামাজ ছেড়ে দেয় এই ধরনের স্বামীর ক্ষেত্রে একজন স্ত্রী দায়িত্ব হবে তাকে কন্টিনিউয়াসলি তাকে নামাজের জন্য ডাকা তাকে বলা নামাজের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া এবং তাকে নামাজের বিষয়টি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য তাকে মানে চেষ্টা প্রচেষ্টা করা কিন্তু সেই লোক যদি নামাজ পড়তে অস্বীকার করে এবং অথবা নামাজকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে অথবা মোটেও সে নামাজ না পড়ে তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে পরিপূর্ণভাবে বহিষ্কৃত হয়ে যাবে ওই স্বামীর সাথে কোনো স্ত্রী ঘর সংসার করা জায়জ নেই অবশ্যই তার সাথে তার থেকে বিবাহবিচ্ছেদ ঘটাতে হবে তো মোট কথা নামাজে যদি ঢিলেমি থাকে অলসতা করে নামাজকে স্বীকার করে ঠিক কিন্তু কখনো পড়ে কখনও ছাড়ে তো এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে একজন স্ত্রী দায়িত্ব হবে তার শুভাকাঙ্ক্ষী হিসেবে তার কল্যাণকামী হিসেবে তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে তাকে নামাজের দায়িত্ব তাকে মনে করিয়ে দেবে নামাজের ফরজিয়াতার কথা স্মরণ করে দেবে নামাজের জন্য ডাকবে এবং নামাজের সময় হলে তাকে সে যদি কাজে থাকে তাকে স্মরণ করাবে ঘুমিয়ে থাকলে ঘুম থেকে জাগ্রত করে দেবে এবং তাকে যদ্দূর সম্ভব নামাজের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করবে সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবালে যেন তাকে নামাজি বানায় নামাজের গাফলতি তার অন্তর থেকে দূর করে দেন তাকে নামাজের প্রতি মনোযোগী করেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে আর যদি সে নামাজকে অস্বীকার করে বা নামাজকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নেগলেক্ট করে তবে সেই ক্ষেত্রে ওই স্ত্রীর জন্যে আবশ্যক হচ্ছে ওই স্বামী থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তালাকের মাধ্যমে বা খোলা তালাকের মাধ্যমে তার থেকে সম্পর্ক ছিন্ন করা কারণ সে ব্যক্তি ইসলামের মধ্যে থাকবে না সে অমুসলিম সে মুরতাদ আর কোনো মুর্তাদের সাথে কোনো মুসলিম নারীর বিবাহবন্ধন থাকতে পারে না আল্লাহ যেন সবাইকে সালাতের গুরুত্ব উপলব্ধি করে যথা সময়ে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করা তফিদান করেন আল্লাহ মামিন তারপরে আরেকটি প্রশ্ন এস পি পেয়ারুল ইসলাম মাশাআল্লাহ খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন আমি যদি লং জার্নি করি তাহলে সালাদ আদায়ের নিয়ম কি ধন্যবাদ এসপি পেয়ারুল ইসলাম সাহেব লং জার্নি আমরা যখন মানে লং জার্নিতে যাই সেটার দূরত্ব যদি আপনার অনেক আলেমের মতে প্রায় আশি কিলোমিটার মতো হয় প্রায় আশি কিলোমিটার অথবা তার থেকেও বেশি প্রায় আশি অর্থাৎ হয়তো বা মানে কিছু কম বা বেশি হ্যাঁ বাইরের থেকে যদি অতিরিক্ত ই হয় যদি লং জার্নিটা এতটুকু দূরত্ব হয় তাহলে আমাদের যেটা এখানে যেটা ইসলামের যেটা বিধান সেটা হচ্ছে সফরের বিধান রয়েছে অর্থাৎ ইচ্ছা করলে আমরা সফরের বিধান সেখানে ফলো করতে পারি অর্থাৎ এই ক্ষেত্রে আমরা চার রক চার চার বিশিষ্ট সালাদকে আমরা দুই রাকাত আদায় করলেই অ্যানাফ হবে বরং এই যেটাকে আর ইসলামের পরিভাষায় যেটাকে কসর বলা হয় সুতরাং কসর সালাতে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে উত্তম অর্থাৎ যে সমস্ত সালাতের মধ্যে যে সমস্ত সালাদ চার রাকাত আদায় করতে হয় যেমন জোহরের চার রাকাত আসরের চার রাকাত আর ইশার চার রাকাত এই চার রেখাত বিশিষ্ট সালাদকে দুই রাকাত করে আদায় করা এটি হচ্ছে কসর এবং সফর অবস্থায় এই কসর সাথে আদায় করাটাই উত্তম আর যে সমস্ত সালাতে যেগুলা দুই রেখাত অথবা তিন রেখাত যেমন মাগদীপ নামাজ তিন রেখাত অথবা এশান নামাজ আপনার ফজরের নামাজ দুই রেখাত এগুলো যথা নিয়মে পড়তে হবে অর্থাৎ এই ক্ষেত্রে কসর প্রযোজ্য হবে না তবে আর সুনদগুলোর ব্যাপারে কথা হচ্ছে যে সফর অবস্থায় শুধুমাত্র ফজরের দুই রেকাত শূন্যত এবং বেতের তিন ডাকাত এসার যে পরে যে তিন ডাকাত বেতের রয়েছে এই তিন ডাকাত বেতের ছাড়া অন্যান্য ওয়াক্তের যে আগে পরে সুননতগুলো রয়েছে সেগুলো না পড়াটাই সূন্যত সেগুলো না পড়াটাই সূন্নত অর্থাৎ জহরের আগে এবং পরে যে সমস্ত সুন্নত নামাজ রয়েছে সেগুলো পড়ার দরকার নাই মাত্র ফরজ নামাজটা কমিয়ে মাত্র দুই রেখাত পড়ায় যথেষ্ট হবে অনুরূপভাবে আসরের সালাতের ক্ষেত্রে শুধুমাত্র দুই রেখাত পড়াই যথেষ্ট হবে আর মাগরীবের ক্ষেত্রে মাগরীব তিন রেখাত নিয়মে পড়তে হবে তবে মাগরীবের পরে যে দুই রেখাত সুন্নত রয়েছে সেগুলো পড়ার প্রয়োজন নেই আর এশার নামাজের ক্ষেত্রে চার বিশিষ্ট যেহেতু নামাজ এই জন্যে সেক্ষেত্রে মাত্র দুই রেখা পড়তে হবে এবং আপনার যে পরে যে শূন্যত সে শূন্যতটা বাদ দেওয়াটাই সবচেয়ে উত্তম তবে বৃতের নামাজটা ইচ্ছা করলে আদায় করা যেতে পারে আদায় করাটা ভালো আর ফজরের ফজরের ক্ষেত্রে কথা হচ্ছে ফজরের নিয়মে পড়তে হবে আর সুনত নামাজ যদি কেউ পড়ে তাহলে সেটাই উত্তম ফজরের দুই রেখাত সুননত পড়াটাই উত্তম আচ্ছা এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে দীর্ঘ সফরে আল্লাহ আল্লা সুফান আমাদের যে আরেকটি ছাড় দিয়েছেন সেটি হচ্ছে চার রাকাত বিশিষ্ট নামাজ সেটা হচ্ছে যে দুই দুই ওয়াক্তের নামাজকে একসাথে পড়া অর্থাৎ জোহর এবং আসরের নামাজকে একসাথে জমা করে পড়া জোহর এবং আসরের নামাজ হয় জোহরের সময় অথবা সময় অর্থাৎ অগ্রিম অথবা পিছিয়ে যেমন জোহরের সময়তেই প্রথমে দুই রেখা জোহরের সাত আদায় করে নিলাম এরপরেই আবার একামত দিয়ে আসরের দুই রেখা আদায় করে নিলাম তাহলে যথেষ্ট হবে অথবা জোহরের সময় জোহরের নামাজ না পড়ে সেটা একেবারে পিছিয়ে আসরের সমাতে নিয়ে প্রথমে জোহরের দুই রেকাত এরপরে আসরের হয় জোহরের সময় আগিয়ে নিয়ে অথবা জোহর আসর একসাথে মোট দুরিয়াত দুরাত করে চার পড়া যথেষ্ট হবে অনুরভাবে মাগরীব এবং ঈশাকে একসাথে পড়ানো পড়া যায়জ রয়েছে হয় মাগরীবের সমাতে অগ্রীব মানে অগ্রিম আগে মাগরীবের তিন রেকাত এরপরে এসার মাত্র দুই রেখাত অথবা মাগরীবটাকে রেখে পিছিয়ে প্রথমে মাগরীবের তিন রেখাত এরপরে এসার দুই রেখাত এভাবে করে দুই অক্তের নামাজকে একসাথে পড়ার সুযোগ রয়েছে সফর অবস্থায় তবে এখানে মনে রাখতে হবে যে শুধুমাত্র এই জমা করার পদ্ধতিটি জোহর আসরের ক্ষেত্রে প্রযোজ্য এবং মাগরীব এসার ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ যেমন মাগরীব এবং আসর একসাথে করা যাবে না আসর এবং মাগরিব একসাথে পড়া যাবে না ঠিক তদুরভাবে এশা এবং ফজর একসাথে পড়া যাবে না অনুরূপভাবে ফজর এবং জোহর একসাথে করা যাবে না তো যাই হোক আশা করি সংক্ষেপে সফরের লং জার্নির নিয়মটি বুঝতে পেরেছেন তো যাই হোক আমরা আরেকটি বিষয় বলবো যে সফর অবস্থায় আপনার যদি ত্যাম করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সরি যদি অজু করতে অসুবিধা হয় তাহলে ত্যাম করতে পারেন ত্যাম বিধানটা এখানে প্রযোজ্য আপনার যদি ত্যাম করে নামাজ আদায় করেন তাহলে সেটা উত্তম আর যদি মানে পানি পান তাহলে পানি দ্বারা উত্তম আর পানি না পেলে ত্যাম করবেন অর্থাৎ দুই হাতকে পবিত্র মাটিতে রেখে তারপরে এভাবে দুই হাত পবিত্র বিসমিল্লা বলে প্রথমে নিয়ত করতে হবে পবিত্র অর্জন করার তারপরে দুই হাতকে একত্রিত করে পবিত্র মাটিতে বিসমিল্লা বলে মেরে দুই হাতকে জমা করে মুখ মুখমণ্ডল উপর দিয়ে এভাবে মাসে করা একবার তারপরে ডান হাতের কবজি এরপরে বাম হাতের কবজি এতটুকুই তেমের জন্য যথেষ্ট তামু করার জন্যে তিনবার করার কোনো প্রয়োজন নেই অথবা অনেকে দুই হাতের কুনি পর্যন্ত করে মাসে এটাও ঠিক না এটাও যে দ্বারুকিতে হাদিস রয়েছে এই হাদিসটি সহিংসনাতে প্রমাণিত নয় অথচ সহি বোখারে এবং মুসলিম যে হাদিসটি বর্ণিত হয়েছে যে রবি আকরাম সাল্লাহ ইসলাম যেটা বলেছেন যে তোমরা তেমুম করার ক্ষেত্রে এভাবে এতটুকুই যথেষ্ট যে বিসমিল্লা বলে মাটিতে হাত মারবে এরপরে দুই হাতকে জমা করে দুই হাতকে এভাবে ফু দিবে অথবা ঝেড়ে ফেলবে এরপরে দুই হাতকে এভাবে মুখমণ্ডলে একবার মাসে করবে এবং দুই হাতের কবজি একবার মাসে করবে এটুকুই যথেষ্ট হবে আমি প্রশ্নগুলো দেখতে পাচ্ছি না কি কারণে ঠিক বুঝতে পারি না হ্যাঁ পেয়েছি প্রশ্নগুলো পেয়েছি ধন্যবাদ কষ্ট করে ছাতাদের বিশেষ পদ্ধতি বা ফজিলত আছে কি আব্দুর রহমান রিফাত ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি কষ্ট করে নামাজ পড়ে তাহলে তার কোনো বিশেষ ফজিলত আছে কি না ধন্যবাদ রিফাত ভাই আমরা বলতেছি কেউ যদি মানে কষ্ট করে সাত আদায় করে তাহলে নিঃসন্দেহে এটা তার জন্যে সোয়াবের কাজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আহ যেহেতু আলা বান্দাকে তার পরিশ্রমের উপরে কষ্ট মানে কষ্ট পরিশ্রমের উপর ভিত্তি করে তাকে সোয়াব দান করে থাকেন সুতরাং কোনো ভাই যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কষ্ট করে নামাজ আদায় করে তাহলে ইনশালা তার জন্যে সোয়াব রয়েছে আল্লাহবুল্লা আলম বান্দাকে পুরস্কৃত করেন তার কষ্ট যে ধরনের হয় বা যে পরিমাণ সে কষ্ট করে সে কষ্টের প্রতিদান তিনি অবশ্যই দান করেন সুতরাং সাদা করতে গিয়ে যদি কষ্ট হয় তাহলে এক্ষেত্রে অবশ্যই সোয়াব রয়েছে যেমন নবী আকরম সাল আলিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যে হজিবাতিল হজিবাতিল জান্নাত বিল মাকারে মানে কষ্টকর কাজের নিচেই জান্নাতকে ঢেকে রাখা হয়েছে অর্থাৎ কষ্ট করলে সে কষ্টের বিনিময়ে আল সুভানত আলা জান্নাত প্রদান করবেন সুতরাং নামাজ পড়তে গিয়ে যদি কষ্ট হয় অথবা উজু করতে গিয়ে অথবা ঠান্ডা পানির কারণে কষ্ট হয় হ্যাঁ তারপরে অথবা হয়তো গরম মানে রৌদ্র প্রচণ্ড উত্তাপ উপেক্ষা করে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে গিয়ে কষ্ট হয় হ্যাঁ তাতে অবশ্যই সাপ রয়েছে তারপরে ভোর রাত্রে তাহাজুদের ভোর ভোর রাত্রে ফজর নামাজ পড়তে গিয়ে যখন অন্ধকার মারিয়ে কেউ মসজিদে গমন করে তখন আল্লাহ আল্লাহন সোয়াব দেন্লাহ ইত্যাম অর্থাৎ যারা রাতের অন্ধকার মাড়িয়ে ফজর নামাজ আদায় করার জন্য মসজিদে যায় আল্লাহ আল্লাহবুল্লাহমিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ আলো প্রদান করা হবে সুতরাং ফজরের সাঁত করতে গিয়ে যদি অন্ধকার মারিয়ে তাকে কষ্ট করে যেতে হয় বা ঠান্ডা অতিক্রম করে উজু করে মসজিদে যেতে হয় আরামের বিছানাকে ফেলে দিয়ে মসজিদে যেয়ে নামাজ আদায় করতে হয় হ্যাঁ অথবা মানে রোদ তারপরে তাপ মানে ঠান্ডা সমস্ত এবং নিজের কার্যক্রম অসুখ বিসুখ সবকিছুর মধ্যেই তো মানুষের মানে কষ্ট করে এই কষ্ট উপেক্ষা করে কেউ যদি করে তাহলে অবশ্যই তার জন্য সবাই আল্লাহিন তাকে সম্মানিত করবেন আহ ইনশা আল্লাহ আহ চৌধুরী প্রশ্ন করেছেন যারা এক ওক্ত নামাজ না পড়ার শাস্তি কি একক্ত নামাজ না পড়ার শাস্তি কুফুরি পর্যায়ের শাস্তি হাদিসে বলা হয়েছে মান তারাকা চলায় তার মতো আমি দেন ফাফারা যে ব্যক্তি এক নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করবে সে ব্যক্তি কুফুরি করবে আর কুফুরি নিঃসন্দেহে কবিরা গুণা কুফুরি নিঃসন্দেহে কবিরা গুণা আর কবিরা গুনার জন্যে আল্লাহ সুবহান ও ভয়াবহ শাস্তি নির্ধারণ করে রেখেছেন যারা নামাজের ক্ষেত্রে ঢিলেমি করে অলসতা করে তাদের ব্যাপারে আল্লা সুবাহান তালা বলেছেন যে ফাওয়াইল মুসল্লিন আল্লা দিন আহমফি সলাইতহিম সাহুন যে ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ আর কোন কোনো আলেম এই ওয়াইল শব্দের অর্থ করেছেন যে জাহান্নামের মধ্যে একটি বিশেষ উপত্যকা রয়েছে সেটিকে ওয়াইল বলা হয় হ্যাঁ সেই ওয়েল নামক উপত্যকা জাহান্নামের ওয়েল নামক উপত্যকায় রাখা হবে ওই সমস্ত নামাজিদেরকে যারা নামাজের ক্ষেত্রে অলসা অলসতা করে বা নামাজের ক্ষেত্রে অবহেলার প্রমাণ দেয় অবহেলা করে তো যারা নামাজের ক্ষেত্রে অবহেলা করে তাদের ক্ষেত্রে যদি এই অবস্থা হয় তার যারা নামাজ পরিত্যাগ করে তাদের পরিণতি কি হতে পারে হাদিস আলোচনা কোরআনে এটাও বলেছেন যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামী আগুনের দিকে ফেরেস্তা মন্ডলী নিয়ে যাবেন তখন ফেরস্তা মন্ডলী তাদেরকে জিজ্ঞাসা করবে মা সালাক কংফি সাকর যে কেন তোমাদেরকে আজকে এই সাকার নামক জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কআল উলাম নাকুম মুসাল্লিন তখন তারা বলবে যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না বা আমরা নামাজ আদায় করতাম না তাহলে যারা নামাজ আদায় করে না তাদের পরিণত হচ্ছে যে এতে নিক্ষেপ করবেন আপনার সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবেন তো মোট কথা এটা অত্যন্ত গৃহীত কাজ এবং কুফুরি পর্যায়ের গুণা কোনো মমিনের জন্যে ইমানদারের জন্য এটা বৈধ নয় যে সে ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করবে এক অক্ত নামাজ ছাড়াও একটা কুফুরি পর্যায়ের গোনা তবে এখানে একটি হাদিস উল্লেখ করতে চাই উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যেটা আমাদের সমাজে মুখে মুখে প্রচলিত রয়েছে যে কেউ যদি এক অক্ত নামাজ ছাড়ে তাহলে তাকে আশি হোক বা হ্যাঁ বা দুই কোটি সত্তর লক্ষ সম্ভবত বছর তাকে জাহান্নামাগের মানে জাহান্নামের জাহান্ন আগুনে পোড়ানো হবে মনে মর্মে যে কথাটি বা যে হাদিসটি প্রচলিত রয়েছে প্রকৃতপক্ষে হাদিসটি সহি নয় হ্যাঁ সুতরাং এই হাদিসটি বর্ণনা করা উচিত নয় আমাদের জন্যে তো আর কেউ যেমন আসর নামাজের ক্ষেত্রে বলা হয়েছে নাবি আকরম সাল্লাম বলেছেন যে যে ব্যক্তির আসর নামাজ ছুটে গেল তার যেন বাতারা আহলুহু আমা আলুহু তার সমস্ত ধন সম্পদ এবং তার স্ত্রী পরিবার সব কিছু যেন ধ্বংস হয়ে গেল এক একাক্ত আসর নামাজ ছুটে যাওয়ার গুনঃ সেটা হচ্ছে যেন তার স্ত্রী পরিবার সন্তান সন্ততি তার অর্থকরী সব কিছু যেন কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল তাহলে নিঃসন্দেহে এটা ভয়াবহতা অনেক বেশি সুতরাং কোনোভাবেই যেন এক অাক্ত নামাজ আমাদের ইচ্ছাকৃতভাবে ছুটে না যায় সেই জন্যে সর্বোচ্চ প্রত্যেকটি মমিনের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অপরিহার্য আল্লাহ যেন দান করেন সবাইকে প্রকৃত নামাজি হিসেবে কবল ও মঞ্জুর করেন আল্লাহ আমিন এস পি পিয়ারুল ইসলাম সাহেব আবারও প্রশ্ন করেছেন যে আমি প্রায় সত সাতশো কিলোমিটার জার্নি আমাকে করতে হয় প্রায় অনেক সময় ধন্যবাদ হ্যাঁ সাতশো কিলোমিটার এটা দীর্ঘ পথ কোনো সন্দেহ নেই সুতরাং ক্ষেত্রে আপনি কসরের সাথে আদায়ী করবেন এবং সফরের যে হুকুম আহকামগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনার উপর প্রযোজ্য হবে আপনি সে সমস্ত আহকামগুলোকে আপনি আমল করতে পারেন এবং সালাদকে কসর সালাতে কসর এর সুযোগটি গ্রহণ করতে পারেন এটাই সবচেয়ে উত্তম আল্লাহ যেন আপনাকে এই সফরে হেফাজত করেন এবং প্রকৃত নামাজি করেন প্রশ্ন করেছেন যে কসর শুরু করব কতটুকু দ্রুত অতিক্রম করার পরে ধন্যবাদ আব্দুর রহমান ভাই এই ক্ষেত্রে যেটা কথা হচ্ছে যে আপনি যখনই বাড়ি থেকে বের হলেন দীর্ঘ সফরের উদ্দেশ্যে আপনি হয়তো বা অনেক দূরের সফরে আপনি যাবেন আপনার নিয়ত হচ্ছে অনেক দূরে আপনি জার্নি করতে করার উদ্দেশ্যে বের হয়েছেন তো এই ক্ষেত্রে আপনি যখন নিজের এলাকা ত্যাগ করবেন অর্থাৎ আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রাম বা যে শহরে সে শহর অথবা যে এলাকা সেই এলাকার ঘর বাড়ি বিল্ডিং এগুলো যখন আপনি ত্যাগ করবেন তখনই আপনি মুসাফির হিসেবে পরিগণিত হবেন অর্থাৎ এরপরে আপনি যদি যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি কসরে সালাত আদায় করবেন কিন্তু বাড়িতে থাকা অবস্থায় বা নিজস্ব এলাকায় থাকা অবস্থায় আপনার ওপরে কসরের বিধান প্রযোজ্য হবে না কারণ আপনি তখনও মুসাফির হননি মুসাফির হবেন আপনি আপনার এলাকার ঘরবাড়ি আপনার শহর বা আপনার নিজস্ব যে এলাকা রয়েছে সেই এলাকা ছেড়ে যখন আপনি বাইরে চলে যাবেন তারপরে আপনার ওপরে সফরের হুকুম প্রযোজ্য হবে তারপরের প্রশ্ন আমরা মাহমুদ হাসান টুটুল ভাই জানতে চেয়েছেন যে বিদাত মহাব সম্পর্কে জানতে চাই ধন্যবাদ মাজহাব হচ্ছে মজহাব বলতে আমরা যেটা বুঝাই নির্দিষ্ট একটা চলার পথ বা পদ্ধতি বা একটা নীতি যেমন ইমাম আবু হানিফ রাহেমুল্লার একটা মাজহাব ইমাম শাহেঈ ইমাম বিন হাম্বাল ইমাম মালিক তো তারা যে সমস্ত মতামত ব্যক্ত করেছেন কোরআন এবং হাদিসের গবেষণা করে তারা যে সমস্ত ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াটাকে যারা অনুসরণ করে হ্যাঁ বলা হয়ে থাকে সেটা তার তারই মাঝাবকে অনুসরণ করলো বা তার রেখে যাওয়া তার রীতিনীতিকে অনুসরণ করলো আমরা বলবো যে হ্যাঁ আপনি প্রত্যেকটি ব্যক্তি আলেমদের মতামতকে অনুসরণ করতে পারেন কোনো আপত্তি নেই বা আবহানিফার মতামতকে আপনি অনুসরণ করতে পারেন সাফে মালেকে হাম্বলি হ্যাঁ সকলকেই আপনি এরা সকলে আমাদের সম্মানিত ইমাম তারা সম্মানিত আলেম তারা গবেষক হ্যাঁ তারা মুশতাহিদ হ্যাঁ তারা জাতিকে কোরআন এবং সুনার নির্ভেজাল পথে পরিচালনা করার জন্যে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন সর্বোচ্চ তাদের শ্রম এবং মেধাকে ব্যয় করেছেন মানুষকে কোরআন এবং সন্ন্যার এই পথে সহজভাবে পরিচালনা করার জন্যে তারা যে দিক নির্দেশনা দিয়েছে সেটা আমাদেরকে অনুসরণ করাটা খুবই কর্তব্য খুবই জরুরি বিষয় তবে এখানে শর্ত আছে শর্তটা হল যদি তারা যদি কোনো বিষয়ে কোরআন এবং সন্ন্যার বিপরীত কোনো কিছু প্রমাণিত হয় তখন নিঃসন্দেহে তখন তাদের মতামতকে বা তাদের তাদের অভিমতকে গ্রহণ করা বা অনুসরণ করা কোনো মোমেনের জন্য অবশ্যই জায়েজ নেই অর্থাৎ আপনি হানাফি মাঝাবকে অনুসরণ করেন ইটস ওকে এটা আপনার জন্য যখনই প্রমাণিত হবে যে কোনো একটা মাসলার ক্ষেত্রে উনিয়ার উনার যে বক্তব্য আবু হানিফ রাহেমল্লাহ বা ওই মজাহাবের যে বক্তব্য এই মাজহাবের বক্তব্যের থেকে হাদিস বা কোরআনের অন্যান্য বক্তব্য আরো বেশি অধিক সঠিক বা নির্ভরযোগ্য যেটা আরো আলেমদের বক্তব্য থেকে প্রমাণিত হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি আবু হানিফার মাঝহ থেকে আবু হানিফার মতামতকে পরিত্যাগ করে আপনি সঠিকটাকে গ্রহণ করবেন এতে আপনি আবু হানিফার থেকে বের হয়ে গেলেন বিষয়টি এমন নয় কারণ নবী সাল্ল নবী আকরম সাল্লাম তিনি আমাদের জন্য যা রেখে গেছেন সেটাই একমাত্র অনুসরণীয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাম যেটা রেখে গেছেন উন্মতের জন্য সেটাই আমাদের জন্য একমাত্র অনুসরণীয় এখন আবু হানিফার আহম কোনো কথা যদি বলে থাকেন আর সেটা যদি সেই আল্লাহ রাসুল্লা রেখে যাওয়া সুন্নার বিপরীতে চলে যায় তাহলে নিঃসন্দেহে কোনো মোমিনের জন্যে সুন্নাকে বাদ দিয়ে অন্য কারো মত বা কথাকে অনুসরণ করা বৈধ হবে না তো যে কথা বলছিলাম আবু হানিফ রাহিমাল নিজেও কথা স্পষ্ট ভাষায় বলে গেছেন ইদা সহ্যাল হাদিস হাদিস যদি সহি হয় তাহলে সেটাই আমার মাঝহাম তারপরে তিনি এ কথা বলেছেন যে আমার কথার সাথে কথাকে তোমরা মিলিয়ে দেখবে আর কথার সাথে আমার কথা যদি বেমিল দেখতে পাও তাহলে আমার কথাকে তোমরা দেওয়ালে ছড়ে মারবে এবং রাসুল করবেন। তো এই আবু ধরনের কথা বলেছেন তারপরে তিনি এই কথা বলেছেন যে কোনো ব্যক্তির জন্য জায়জ নেই আমার কথা কথা দ্বারা ফতোয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত সে না জানবে যে আমি কোন উৎস থেকে এই ফতোয়াটা দিয়েছি অর্থাৎ আমার এই ফতোয়ার পেছনে মূল রেফারেন্সটা কি কোন দলিলের ভিত্তিতে আমি ফতোয়া দিয়েছি এ ফতোয়া যতক্ষণ পর্যন্ত না জানবে ততক্ষণ পর্যন্ত আমার কথা উল্লেখ করে বা আমার উক্তি উল্লেখ করে ফতোয়া দেওয়া কারোর জন্য কি নাই জায়জ নেই তাহলে এখান থেকেও আমরা এই কথা বুঝতে পারছি যে তারাও আমাদেরকে কোরআশন্যার পথে ডেকে গিয়েছেন ইমাম মালিক রহমহল্লাহ তিনি তাকে ইমাম মজাহাবী ইমাম মালিক রহমল্লাহ যাকে বলা হয় ইমাম উদারুল হিজরা তিনি মদিনার ইমাম ছিলেন মদিনার বাসিন্দা ছিলেন তিনিও কথা বলেছেন কুল্লুন ইহদিন কালামাহিউর সাহেব আহাদুল কবরি ও আস্লা কবরিনবী সাল্লাম যে তিনি বলছেন যে পৃথিবীতে যত মানুষ আছে সকলের কথাই কিছু গ্রহণযোগ্য হবে কিছু কিছু বর্জনীয় হবে তবে একমাত্র যিনি এই কবরে আসলে কবরের দিকে ইঙ্গিত করে বললেন এই কবরে যিনি সাহিত্য আছেন তার প্রতিটি কথাই গ্রহণযোগ্য তার একটি কথাও বর্জনীয় নয় অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন পৃথিবীতে যত বড় আলেম মহাদ্দেশ মুফাসের যত বড় গবেষক চিন্তাবিদ বক্তা যত বড় ইমাম সে যাই হোক না কেন তার সমস্ত কথাই যে আমাদেরকে নিঃস্বার্থভাবে মেনে নিতে হবে এমনটি নয় যদি কোরআন সুন্না নির্ভর তিনি কোনো বক্তব্য দিয়ে থাকেন সেটা অবশ্যই গ্রহণযোগ্য আর কোরআন সুন্নার বিপরীতে যে কোনো বক্তব্য দিয়ে থাকেন যেটা প্রমাণিত হয়েছে যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক তবে নিঃসন্দেহে সেটা প্রত্যাখ্যান করতে হবে কিন্তু এবং আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন ফাইন্তানাযাতু ফিশাইয়িন ফারুদদুহু ইলা আল্লাহি ওয়া ইলা রাসূল যে তোমরা কোনো বিষয় যদি দ্বিমতে লিপ্ত হও তাহলে সেটাকে ফিরিয়ে দাও আল্লাহ এবং তার দিকে তাহলে মাজহাবের ইমামদেরকে আমরা অবশ্যই সন্মান করব তাদের মাযহাবকে আমরা তাদেরকে আমরা তাদের মাযহাবকে আমরা সম্মান করব তাদের মতামতকে আমরা সম্মান করব কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এই শর্ত সাপেক্ষে যে যখনই কোনো মাসালার ক্ষেত্রে তাদের মতের থেকে উত্তম কোনো মত পাওয়া যাবে যেটা হাদিস কোরআনের দ্বারা দলিল সমৃদ্ধ তখন আমাদেরকে ওই সমস্ত মতামতকে পরিত্যাগ করে দলিল সম্মত যে মত সেটাকে গ্রহণ করতে হবে কারণ হক একজন ব্যক্তির সাথে সংশ্লিষ্ট নয় অর্থাৎ সঠিক নীতি সঠিক মত একজন ব্যক্তির উপর নির্ভরশীল নয় এটা কখনও আবু রহম পক্ষে সেটা সঠিক মত থাকতে পারে কখনও মালিক রহম মধ্যেই সে সঠিক মতটা থাকতে পারে কখনও সাফি কখনো আহমদ বিন হাম্বল এটা সমসাময়িক আলেমগঞ্জ দলিলের ভিত্তিতে যেটা প্রমাণ দেখাবেন হ্যাঁ সেটাই গ্রহণযোগ্য হবে তো আমরা সর্বশেষ একথাই বলবো যে মাঝহাবকে আমাদের মানে মাঝহাবকে আমাদের প্রত্যেক মাজহাবের ইমামকে আমাদের সম্মান জানানো উচিত তবে তাদের কথাকে অন্ধ অনুসরণ করা যায়জ নেই আহ تقلید তথা অন্ধ অনুসরণ যেটাকে বলা সেটা জায়েজ নেই কারণ হক শুধু একজন ব্যক্তির উপরে একজন ব্যক্তির ওপরে নির্ভরশীল নয় হকটা ছড়িয়ে আছে আমাদেরকে গ্রহণ করতে হবে যেখানে হক পাওয়া যাবে সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে দলিল দলিল যেদিকে যাবে আমরাও সেদিকে যাব এটাই হচ্ছে mazhab সম্পর্কে সংক্ষিপ্ত কথা মোহাম্মদ রাসেল ভাই প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ একজন বোন গোপনে বিয়ে করেছে অভিভাবক ছাড়াই এবং একদিন তার স্বামী রাগের মাথায় একসাথে তালাক না এখন প্রশ্ন হলো আচ্ছা এখন আবার একসাথে চায় তারা আবার একসাথে থাকতে চায় এখন করণীয় কি ধন্যবাদ তালাক সংক্রান্ত প্রশ্নের উত্তর আমি এইভাবে ফেসবুক লাইভে দেওয়াকে আমি যুক্তিযুগ মনে করি না কারণ এটা হচ্ছে উভয় পক্ষের বক্তব্য শোনাটা জরুরি তারা কি পরিস্থিতিতে কোন শব্দ উচ্চারণ করে তালাক দিয়েছে কয় তালাক দিয়েছে হ্যাঁ বা আসলে তালাক দিয়েছে কি না এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পরেই ফতোয়া আসতে পারে এই জন্যে আমি এই তালাক সংক্রান্ত বিষয়ে আপাতত ফতোয়া দেওয়া থেকে বিরত থাকাটাকেই উত্তম মনে করছে আরেকটি বিষয় যেটা বলেছেন যে গোপনে বিয়ে করা ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন যে গোপনে বিয়ে করা আসলে এটা নিয়ে ওলামাদের মাঝে দ্বিমত রয়েছে যে একজন অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী তারা যদি আপনার দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজেদের মতামত অনুযায়ী তারা বিয়ে করে নেয় তাহলে সেটা গ্রহণযোগ্য কি না তো এই ব্যাপারে ওলা আমাদের মাঝে দ্বিমত রয়েছে তবে অধিক বিশুদ্ধ মত সেটা হচ্ছে যে রাসুলি আকারসলাম সেই হাদিস গুরু আলোকে বিয়ে শুদ্ধ হবে না যে হাদিসগুলো তেনবি শরৎসলাম বলেছেন যে আয়ুমেমরাতিন না কাহাত বিরে ইজনি অলিহা ফানিকাহ বা অতরুন বা অতরুন যে কোনো ব্যক্তি যদি মানে ওলি অর্থাৎ কোন এখানে আয়ুমেমরা আতিন কোনো আইউমে মরাতি না কাহাত বি গাই রে ইজনে বে বা বে বেগাই ইজনে ইহা আউকা মক যে কোনো নারী বা কোনো মহিলা যদি তার অলি তথা অভিভাবকের সম্মতি ব্যতিরিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার বিয়ে বাতিল 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 তো মোট কথা এই মর্মে একাধিক হাদিস রয়েছে এই সমস্ত হাদিসের আলোকে আমরা বলবো যে গোপন বিয়ে ইসলামে অবৈধ যদি কোনো নারী তার বাবার সম্মতি ছাড়া হ্যাঁ বা তার অভিভাবকের সম্মতি ব্যতিরিকে একজন কোনো পুরুষের সাথে পালিয়ে বা গোপনে কোর্ট ম্যারেজ করে বা কোনো কাজীর অফিসে গিয়ে বিয়ে বিয়ে করে নেয় যেটা আমাদের সমাজে অহরহ ঘটছে তাহলে আমরা বলবো যে এই কাজটা তাদের বৈধ নয় এই বিয়ে বাতের হিসেবে পরিগণিত হবে হ্যাঁ এটা ইসলাম অনুমোদন করে না এবং এই কারণে আমাদের সমাজে জিনা ব্যভিচারের পথ কিন্তু উন্মুক্ত হয়ে গেছে একজন ছেলে একজন মেয়ে তারা দুজনের মানে কথাবার্তা হলো হ্যাঁ একজন অপরাজের সাথে পরিচিত হলো এরপরে তারা দেখা গেল যে কখন যে তারা পালিয়ে বিয়ে করে ফেলেছে পরে যখন ওই মেয়ের বাবা যখন জানতে পারলো যে তার মেয়ে আরেকজনের সাথে বিবাহ করে ফেলেছে তখন তখন ও শুরু হলো ফ্যাসাদ ঝগড়াঝাটি উভয় পক্ষের মাঝে তখন মনোমালিন্য স্ত্রী ওই সরি ওই মেয়েকে তখন মানে মেয়ের বিরুদ্ধে নানা ধরনের মানে অভিযোগ বা ওই মেয়েকে পরিত্যাগ করা হ্যাঁ বা ত্যায্য মেয়ে হিসেবে ঘোষণা করা অথবা কোনো সমস্যা হলে ওই মেয়ে তখন ওই বাপের বাড়িতে তখন আশ্রয় পায় না এ ধরনের নানা সমস্যার সৃষ্টি হয় এই জন্যে প্রতিটি মেয়ের জন্যে আবশ্যক হচ্ছে তার অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে না করা হ্যাঁ এটা যেটা আমাদের সমাজে বর্তমানে কোর্ট ম্যারেজের নামে যা চলছে সেটা অধিকাংশ ক্ষেত্রেই মানে দাম্পত্য জীবনকে আরো মানে দাম্পত্য জীবনকে পরবর্তীর জন্য অনেক সমস্যার সৃষ্টি করে ফেলছে বা দুইটি পরিবারের মাঝে অর্থাৎ মেয়ের পরিবার এবং ছেলে পরিবার এই দুই পরিবারের মাঝে একটা মারাত্মক বিশৃঙ্খলার পথ খুলে দিচ্ছে সুতরাং আমরা বলবো রাসুলি করিম সামা হাদিসকে আমরা অনুসরণ করি সম অলি বা অভিভাবকের সম্মতি ব্যতিরিক কোনো মেয়ে যেন বিবাহ বন্ধন আবদ্ধ না হতে পারে এই মানে এইটাই আমাদের আইন হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য সত্য যে আমাদের সমাজে আইন করা হয়েছে যে যে কেউ যখন খুশি বিয়ে করে নিতে পারে কিন্তু আসলে বিয়ে হলো কি হলো না বা কি ধরনের বিয়ে হলো কে অনুমতি দিল এই জিনিসগুলো না থাকার কারণে সমাজের সেরেক বেদাতের মানে পথ উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ যেন এই সমাজকে হেফাজত করেন এই ধরনের সেরেক বেদাত থেকে এই ধরনের হারাম অপকর্ম থেকে আল্লাহ আমিন মাহমুদুল হাসান টিটুল ভাই আবার প্রশ্ন টুটুল ভাই প্রশ্ন করেছেন সালাম আলাইকুম সালাতে দু এক পড়তে হবে নাকি হবে না না পড়লে কি বিতের সালাত আদায় হবে ধন্যবাদ মাহমুদ হাসান টুটুল ভাই বীতের সালাতে দু এক পড়তে হবে কি না এটা নিয়েও ওলামাদের মাঝে দ্বিমত রয়েছে একদম আলেম বলেছেন এটা হচ্ছে ওয়াজিব আর একদুল আলেম বলেছেন যে এটা হচ্ছে মুস্তাহাব তবে অধিক বিশুদ্ধ মত হচ্ছে এটি মুস্তাহাব অর্থাৎ কেউ যদি বিতির সালাতে দোয়া কুড়ুদ পড়েন তাহলে উত্তম আর না পড়লেও ও কোনো ক্ষতি হবে না কারণ নবী আকরম সাল্লাম কখনও তিনি দোয়া কুঁদ পড়ে দোয়া কুঁড়ুদ পড়েছেন কখনও পড়েননি তো এবং এই মর্মে বেশ একাধিক হাদিস রয়েছে তো সেই হাদিসের আলোকে আমরা বলবো যে দোয়া কুঁদ পড়াটা মুস্তাহাব পর্যায়ের আমল যদি বিতির সালাতে দোয়াঁদ পড়া হয় তবে সেটা উত্তম না পড়া হলে ইনশাআল্লাহ কোনো ক্ষতি নেই টুটুল ভাই আরও প্রশ্ন করেছে যে জ্ঞানী লোকদের সহবতে থাকার পরামর্শ বা থাকার সম্পর্কে জানতে চাই অবশ্যই জ্ঞানী লোকদের সংস্পর্শে থাকা এটা খুবই উত্তম কোনো সন্দেহ নেই কারণ সৎ একটা কথা বলে যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনি যখন ভালো মানুষের সঙ্গে থাকবেন জ্ঞানীর সঙ্গে থাকবেন তখন অবশ্যই তার জ্ঞান থেকে আপনি নিজে লাভবান হবেন তার সততা থেকে আপনি উপকৃত হবেন তার প্রভাব আপনার উপরে পড়বে আর মূর্খদের সাথে থাকলে বিভিন্ন ধরনের মূর্খতা আপনার ভিতরে প্রভাব বিস্তার করবে এই জন্য আমাদের উচিত সর্বদা সত্যবাদী দিনদার জ্ঞানী ভালো পরিষ্কার তাকুয়াবান মানুষদের সাথে থাকার থাকা এটি একজন মানুষের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মানে কার সাথে সে বন্ধুত্ব করছে যে আলমার ও মা হাব্বা আল্লাহ রসুল বলছেন সাল্লা সাল্লাম যে মানুষ তার সাথে থাকবে কেয়ামতের দিন যাকে সে ভালোবাসতো যাকে সে ভালোবাসত তার সাথে সে কেয়ামতের দিন অবস্থান করবে ফালিয়ানজুর হাদুকুম ইলামানি খালিল হু সুতরাং তোমাদের প্রত্যেকের দেখা উচিত কার সাথে সে বন্ধুত্ব তৈরি করছে অর্থাৎ সে লোকটা ভালো না মন্দ এটা যাচাই বাছাই করেই আমাদের বন্ধুত্ব স্থাপন করা উচিত বা তাদের সংস্পর্শে থাকা উচিত যারা জ্ঞানী অবশ্যই তারা মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত তারা জ্ঞানের আলোর বিচ্ছুরণ ঘটাবে সুতরাং তাদের কাছে গেলে আমরা নিজেরা আলোয় আলোকিত হতে পারবো তাদের জ্ঞান থেকে আমরা উপকৃত হতে পারব শতলগ্ন থাকলে তাদের সত থেকে আমরা উপকৃত হতে পারবো হ্যাঁ তারা যদি সুননাপন্থী হয় তাদের সুন্নাতকে অনুসরণ করে আমরা নিজেরাও ধন্য হতে পারব পক্ষান্তরে তারা যদি হয় মূর্খ তারা যদি হয় বেদাতি তারা যদি হয় অসৎ তারা যদি পাপাচারী তাহলে তাদের এ সমস্ত পাপাচার অন্যায় বেদাত এগুলো আমাদের উপর প্রভাব বিস্তার করবে তো নিঃসন্দেহে এবং মূর্খতার থাকলে মূর্খতা আমাদের প্রভাব বিস্তার করবে সুতরাং আমাদের অবশ্যই সব সময় জ্ঞানী সৎ দিনদার পরিষ্কার এ ধরনের লোকদের সাথে সম্পর্ক করা উচিত এবং তাদের সাথে থাকার চেষ্টা করা উচিত আল্লাহ দান করেন মুহাম্মাদ ওমর ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যে মেয়েরা অনলাইনে ব্যবসা করতে পারবে কিনা হ্যাঁ মেয়েরা অবশ্যই অনলাইনে ব্যবসা করতে পারবে শর্ত সাপেক্ষে আর সেটা হলো যেন তারা কোনো পরপুরুষের সাথে পরপুরুষের সাথে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কথা না বলে বা পরপুরুষের সাথে তারা যেন বাইরে কোথাও যেন দেখা করতে না যায় হ্যাঁ মাহরাম ব্যতিরিকে ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ অনলাইনে তারা ব্যবসা করতে পারে ব্যবসাটা যদি হালাল হয় ব্যবসাটা যদি হালাল হয় তাহলে নিঃসন্দেহে তারা সে হালাল ব্যবসা করতে পারবে অবশ্যই নিজের পর্দা এবং নিজের সততাকে রক্ষা করে নিজের সম্ভ্রমকে রক্ষা করে যদি সে একান্ত জরুরি মনে করে তবে মনে রাখতে হবে যে একজন মেয়ের যদি স্বামী থাকে এবং স্বামীর যে ইনকাম সেটা যদি তার জন্য এনাফ হয় তাহলে ওই মেয়ের এই সমস্ত ব্যবসায় জড়িয়ে পড়ার কোনো প্রয়োজন নেই বরং তার স্বামী তার দায়িত্ব বহন করবে যদি তার বাবা থাকে অবিবাহিত থাকে এবং তার বাবা থাকে বাবা যদি তাদের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত সম্পদের মালিক হয় তাহলে কোনো অবিবাহিত মেয়ের এই সমস্ত ব্যবসার দিকে এগিয়ে যাওয়া উচিত নয় তো বিশেষ পরিস্থিতিতে হয়তো এমন হয়ে গেছে যে তার চলার কোনো বিকল্প নাই তার এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে সেটা সেটা নিজেকে কন্ট্রোল করে পর্দা মেনটেন করে হ্যাঁ এবং ব্যবসার যে শর্তাবলী সেগুলোকে ঠিক রেখে ব্যবসায় জড়িত হতে পারে অনলাইন ভিত্তিক বর্তমানে নানা ধরনের ব্যবসা চালু হয়েছে সে সমস্ত ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারে এবং অনেকেই বর্তমানে করছে আলহামদুলিল্লাহ বিনতে হাওয়া বিনতে হাওয়া আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ আমার মা বাবাকে আমার বড় ভাই ঠিক মতো টাকা পয়সা দিতে পারে না বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকে আমার ছোট বোন পড়াশোনা করে সেক্ষেত্রে টিউশনি বা চাকরি করা আমার জন্য জায়েজ হবে হ্যাঁ একটু আগেও আমরা বলেছি যে একজন মেয়ে যদি তার বাবা তার ভরণ পোষণের দায়িত্ব ঠিকমতো পালন করে অথবা বিবাহিত হলে তার স্বামী যদি তার ভরণ পোষণের দায়িত্ব ঠিকমতো পালন করে এবং তাদের জন্যে যথেষ্ট হয় তাহলে তার চাকরি বা অন্য কিছু করার কোনো প্রয়োজন নেই বরং তার বাড়িতে নিরাপত্তার সাথে থাকা নিজের ইজ্জত সম্পর্কে রক্ষা করা জ্ঞান চর্চা করা তার সন্তান প্রতিপালন করা এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যদি একান্তই জরুরি হয় যে আসলে তার বাবা মার দেখাশোনার মতো কেউ নেই বড়ো ভাই ঠিকভাবে তাকে বাবা মার দায়িত্ব পালন করছে না বা ছোটো বোনকেও হয়েভাবে পড়াশোনার জন্য যে খরচ সেটাও বহন করা বাবার দ্বারা সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে যদি আপনি নিজেকে কন্ট্রোল রেখে হেফাজতে রেখে পর্দা রক্ষা করে হ্যাঁ এবং ফেতনা থেকে নিজেকে দূরে রেখে আপনি যদি ছোট বাচ্চাদেরকে টিউশনই করে পড়ান হ্যাঁ ছোটো বাচ্চাদেরকে টিউশনই করান বা পড়ান ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তবে প্রাপ্তবয়স্ক ছেলেদের সাথে আলাদা রুমে পড়ানো বা অনেক মানে অনেক এ ধরনের গিয়ে মানে চাকরি করা এটা কিন্তু ঠিক হবে না শর্ত সাপেক্ষে আপনি ছোট বাচ্চাদেরকে পারেন ঠিক আছে পড়াতে বাচ্চাদেরকে আপনি পড়াতে পারেন তবে ওই সমস্ত শর্তগুলো ঠিক রেখে আল্লাহ জন্য তফিদান করেন তো যাই হোক আমাদের এখানে ইশার আজান হয়ে গেছে এই জন্যে আমরা এখন নামাজের প্রস্তুতি নিতে চাই বা নেব তো এই জন্যে আমি আর কন্টিনিউ করতে পারছি না বলে দুঃখিত আর সম্ভবত প্রশ্ন সবগুলো উত্তর দেওয়া হয়েছে যদি ভুলবশত দু একটা ছুটে গিয়ে থাকে তো আশা করি আশা করি সবাই ক্ষমা করবেন তো আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লা জ্যোতি কবুল করেন সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে أتكي على جنار جزاكم الله خيرا واحسن الله واحسن الله حالكم ودمتم في امان الله السلام عليكم ورحمه الله وبركاته وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ومن احسن قولا من